দুই ধাপে আসছে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশে। সকাল 11টায় আফগানিস্তান টেস্ট দল প্রথম পোহরে পা রেখেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দ্বিতীয় পোহরে ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। আফগানিস্তানের মূল অনুশীলন শুরু হবে 12 জুন। 11 জুন অবশ্য ঐচ্ছিক অনুশীলন করার সুযোগ রয়েছে। টেস্টের আগে 2 দিন মিরপুর একাডেমি মাঠে পুরো দমে অনুশীলন করবে সফরকারীরা। একমাত্র টেস্ট শেষ করে বাংলাদেশ ছাড়বে তারা, তবে সীমিত ওভারের সিরিজের জন্য আবারও ফিরবে জুলাই মাসের শুরুতে। জুলাই মাসে খেলবে 3টি ওডিআই এবং 2টি টি-20 ম্যাচ। বাংলাদেশ আফগানিস্তানের সকল ম্যাচের আপডেট এবং সকল ম্যাচ আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিংক দেওয়া আছে, বিজিএ স্পোর্টসের লিংকে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন।